সুনামগঞ্জের জগন্নাথপুর আব্দুল খালিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম রেজা কর্তৃক ছাত্রীদের যৌন হয়রানিমূলক কর্মকাণ্ড ও দুর্নীতিবাজ দ্রুত অপসারণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। জগন্নাথপুর প্রতিনিধি গোবিন্দ দেব জানান, আজ বৃহস্পতিবার সকাল 10টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের ব্যানারে জগন্নাথপুর পৌর পয়েন্টে বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে প্রধান শিক্ষক সেলিম রাজ ও দুর্নীতিবাজ দ্রুত অপসারণ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে প্রশাসনের প্রতি দাবি জানানো হয়। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সুদীপ চক্রবর্তী, গোলজার হোসেন, সাইদুর রহমান, সুমা সরকার, অভিভাবক তপন গোপ, শিক্ষার্থী সানজিদা আক্তার বক্তব্য রাখেন। মানববন্ধন শেষে শিক্ষার্থী ও অভিভাবকরা মিছিল সহকারে ইউএনও অফিসে তাদের বক্তব্য তুলে ধরেন। এ সময় বিপুল সংখ্যক শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।